দেখিলাম গো রঙের দুনিয়ায় একি দেখিলাম গো রঙের দুনিয়ায় একি দেখিলাম গো রঙের দুনিয়ায় লক্ষ কোটি ডলার ওড়ে ধরার মানুষ নাই লক্ষ কোটি ডলার ওড়ে ধরার মানুষ নাই একি দেখলাম গো আহা একি দেখলাম গো রঙের দুনিয়ায় একি দেখলাম গো রঙের দুনিয়ায় একি দেখলাম গো রঙের দুনিয়ায় লক্ষ কোটি ডলার ওড়ে ধরার মানুষ নাই একি দেখলাম গো আহা একি দেখলাম গো রঙের দুনিয়ায় একি দেখলাম গো রঙের দুনিয়া দেখলাম গো রঙের দুনিয়া আবার দেখি দিন ভিখারির বাড়ি সাত দিনে চুলায় উঠে না হাড়ি আবার দেখি দিন ভিখারির বাড়ি সাত দিনে চুলায় উঠে না হাড়ি আবার দেখি দিন ভিখারির বাড়ি সাত দিনে চুলায় উঠে না হাড়ি আপনি আমার মা আপনি আমার বাপ আপনি আমার মা আপনি আমার বাপ আজ তিন দিন খাই নাই বলে বলে কাঁধে ছেড়ে নাই একি দেখলাম গো একি দেখলাম গো রঙের দুনিয়ায় একি দেখলাম গো রঙের দুনিয়ায় একি দেখলাম গো রঙের দুনিয়ায় পাহাড় টাকার মালিক হাজার কোটি হঠাৎ করে শুয়ে পড়েছে মাটি পাহাড় টাকার মালিক হাজার কোটি হঠাৎ করে শুয়ে পড়েছে মাটি পাহাড় টাকার মালিক হাজার কোটি হঠাৎ করে শুয়ে পড়েছে মাটি টাকা ডলার কি স্বর্ণ হীরার তাজ টাকা ডলার কি স্বর্ণ হীরার তাজ সেব সব বৃথা যে কাফনের তো পকেট নাই একি দেখলাম গো আহা একি দেখলাম গো রঙের দুনিয়ায় 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 আসলে ধন্যবাদ মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি সাহেবকে আমাকে এই পোষণ করার জন্য। আসলে এই আমরা যে পৃথিবীতে বসবাস করি সেখানে আমরা কি দেখি, ক্যাসিনো হাজার হাজার টাকা উঠতেছে। আপনি লাস ভেগাসে যান, আমেরিকার জুয়ায় হাজার হাজার টাকা ডলার উঠতেছে, গণিত শেষ করতে পারবে না, মেশিনে শেষ করতে পারতেছে না, অনেক ধন সম্পদে বড়। আর এক জায়গায় দেখবেন যে আপনি নোয়াখালী চরাঞ্চলে যান, হাতিয়া বা দ্বীপ অঞ্চলে যান, দ্বীপ অঞ্চলে গরিব এলাকা। আহ আরে, আমি একটা গ্রামে গেছি, ওই গ্রামে একটা কোরবানির সময় গরু জবাই হয় নাই। আমি আমার গা শিউরি উঠছে, এরকম গরিব আছে। তাইলে একদিকে সম্পদের বৈরব, একদিকে বৃত্তে, একদিকে গরিব অসহায়, সেই কথাটাই বলছে। হ্যাঁ, সেই কথাটাই। লক্ষ কোটি ডলার ওড়ে ধরার মানুষ নাই, আবার দেখি দিন ভিখারির বাড়ি সাত দিনেও চুলায় উঠে না হাড়ি। এটা এটা আর একটা কথা, সেটা হলো যারা সম্পদের পাহাড় বৈরব বৃত্ত গড়েছেন, তারা যাওয়ার সময় দেখা গেল এগুলো সব বৃথা করে, কাফনের পকেট নাই, সে একাই চলে যাচ্ছে। তাহলে এই সম্পদ আপনি একটু যদি ডিস্ট্রিবিউট করতেন, জাকাত দিতেন, বা কোনো গরিব লোকদেরকে ন্যাশনাল রিসোর্সে পেনেট্রেশনের বা অংশগ্রহণের বা অধিকার পাওয়ার সুযোগ দিতেন, তাহলে পৃথিবী অন্যরকম হইতো। যারা খনিজ সম্পদ দখল করে রাখছে, তারা দেশ হিসেবে দখল করছে, তারা দেশের বাউন্ডারি দিয়ে পৃথিবীর অধিকারকে, মানুষ পৃথিবীর মানুষের অধিকারকে সে দেশের অধিকারে নিছে, দেশের অধিকার তারা পার্টির অধিকার নিছে। তাহলে এই সমতা আনতে হলে, গরিব মানুষকে উদ্ধার করতে হলে আল্লাহর বিধান ছাড়া আমি মনে করি না কোনোভাবে আসবে। সে কথাটাই আপনি বলছেন, কাফনের তো পকেট। হ্যাঁ, পকেট সব বৃথা। হ্যাঁ, বৃথা। পাহাড় টাকার মালিক হাজার কোটি হঠাৎ করে শুয়ে পড়েছে মাটি, পাহাড় টাকার মালিক হাজার কোটি হঠাৎ করে শুয়ে পড়েছে মাটি, টাকা ডলার কি স্বর্ণ হীরার তাজ, টাকা ডলার কি স্বর্ণ হীরার তাজ, সব বৃথা আজ কাফনের তো পকেটে নাই, সেব সব বিশ্বাস কাফনের তো পকেটে নাই, একি দেখলাম গো আহা, একি দেখলাম গো আহা, একি দেখলাম গো আহা, দুনিয়া।
আপনারা তো মনে করেন যারা গান দেখেন এগুলার মানা নাই, একটা মাস সাধনা করে গানটা আমাদের 10 ঘন্টার ওয়াজ 10টা লাইনে নিয়ে আসছেন। আমার স্যারের হায়াতের জন্য দোয়া করবেন, এরকম স্কলার জেনারেল শিক্ষিত থেকে বিসিএস ক্যাডার থেকে যদি আল্লাহ এবং তার রাসূলের কথা বলে এর আনন্দটা রাখি কোথায়। এরকম স্কলার ডাক্তার জাকির নায়ক, তিনি ডাক্তার হয়েও আমার সম্মানিত আলেম ভাইরা দেখেন কীভাবে কোরআন সুন্নার কথাগুলো নিয়ে আসছে গানের মাধ্যমে, তাহলে আল্লাহ তাদের মাধ্যমে খেদমত করাইতে পারে। এই জন্য ওনারকে আল্লাহ যাতে হায়াতের তৈবা দেয়। ওনার চেম্বার আমাদের চৌমোহনি হকার্স মার্কেট ওরাল অ্যান্ড ম্যাক্সিলো ফেসিল, মানে আপনার ফেস শেষ এক সিঁড়ি নেই, এটারে বানাই লিব। আমার স্যার চট্টগ্রাম ইম্পেরিয়ালে বসে, আমাদের প্রাইম হাসপাতালে বসে, কুমিল্লাও বসে, স্যার কিন্তু ট্রমাতেও বসে, বিশ্ববিখ্যাত ডাক্তার। শুধু আমরা আমাদের এই মহব্বত আলেমদেরকে ভালোবাসি, স্যারের নদীর পাড়ে আসছে। তো আসলে স্যারের 1 মিনিটের সময়ের দাম 1 লক্ষ টাকা। আপনারা মনে করবেন এ মনে হয় যেন এরা ড্যান্স দেয় পাগল আর কি, আসলে আমরা ভাঁজ ধরছি আপনাদের মতো মানুষগুলোরে লাইনে আনার জন্য আমরা ভাঁজ ধরছি। আমরা সারা রাত গাড়ি চালাই, যে আমার ভাই সারাটা দিন কালকে কক্সবাজার অনুষ্ঠান করে সারা রাত গাড়িতে থাকি আসছে, আমরা ভাঁজ ধরি নাই, আপনাদের কল্যাণের জন্য আমরা এসেছি। আমার এমআই মনির ভাই কত ভালো মানুষ, 1000-এর উপর আমার সারের গান তিনি সুর করেছেন, আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দেয়। খুবই ভালো মানুষ, ঝিনাইদহের মানুষ, আল্লাহ আমার ভাইয়ের নসল থেকে যাতে কাবার ইমাম দেয়। তা আমরা দুইজনকে রুখসুত দিয়ে দিচ্ছি, স্যার এখন রুগী দেখবেন, আমার ভাই প্রোগ্রামে থাকবেন। আচ্ছা তা ঠিক আছে, একটা গান গাক আমার অনুরোধে, স্যার লেখা, জি ঠিক আছে, একটা গান গাক, আমরা আপনাদেরকে সময় দিই।